হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আসমাতুল কুকিং। আমি আসমাতুল বড় বড় মতো একটা রেসিপি নিয়ে আসলাম। তো আজকে রেসিপিটা দেখেন আমার কত সুস্বাদু, মজা, দেখতে কত লোভনীয়। আজকে রেসিপিটা হচ্ছে আমার নতুন নতুন ছোট ছোট আলু দিয়ে আমি দেশি মুরগি বোনা করছি। তো দেশি মুরগির রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি একেবারেই সকাল সকাল রান্না করে চলে আসলাম। তো এখানে আমি কী দিয়ে রান্না করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। রসুন, পেঁয়াজ, আদা, মরিচ, যেমনি যা লাগবে সব কিছু দিয়ে দিচ্ছি। তারপর লবণ দিয়ে দিলাম। এখন মশলাগুলি একদম কষানো পালা, তো আমি মশলা কষানো শুরু করে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম হলুদ। হলুদটা আপনার পরিমাণ মতো, আমারও পরিমাণ মতো দিয়েছি, আপনারা রান্না করলে পরিমাণ। তবে দেশি মুরগির সাথে হলুদ মরিচ একটু কম দিলে বেশি ভালো লাগে। আর এখানে দেখেন টকটকে লাল মরিচ। তারপরে দিয়ে দিলাম আমি মশলাগুলো, এখানে দারচিনি, এলাচ, তেজপাতা, মশলা, যেমনি যা লাগবে সব কিছু দিয়ে একটু মাংসটাকে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। আর সকাল সকাল রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এই কারণেই যে দেশি মুরগি দিয়ে নতুন আলু রান্না বিশেষ করেন অনেক অসাধারণ মজা। যারা যারা এখনো নতুন আলু আসার পরে খান নাই, তারা কিন্তু তাড়াতাড়ি করে খেয়ে ফেলবেন, কারণ এই মজার টেস্ট চলে গেলে এটা পাড়া মুরগি দিয়ে একেবারেই স্বাদ লাগে না। এটা সবসময় দেশি মুরগি, হাঁস, তারপরে গরুর মাংসের সাথে অনেক মজা লাগে। তো আমি আগে একটু ভুলে মাংসগুলির আগে আমি দিয়ে দিলাম আলুটা। আলুটা দেখে মানে আলু ছোট ছোট করে আলু দিয়ে কেটে নেওয়াতে আমার বাচ্চা, তো ছোট বাচ্চা তো বেশি খুশি, অনেক খুশি। আমি মরিচটা লাল দেওয়াতে আমার মাংসগুলো দেখেন আজকে কত লাল লাল টকটকে হবে। তো এখানে আমি মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন মাংসটা দিয়ে দিলাম, একসাথেই দিয়ে দিলাম। আমার সম্ভবত যেহেতু আমার মুরগিটা বেশি বড় না, তারপরে আমার একসাথেই সিদ্ধ হবে, এই জন্য আর এতটা টেনশন নিলাম না, বেশি ফেলা নেওয়ার তো দরকার নেই। তো আমি মাংসটা কষিয়ে নিয়েছি খুব সহজেই। আমি আপনাদের সাথে রান্নাটা দেখাচ্ছি, এখানে ভালোভাবে দেখানোর কিচ্ছু নেই, কারণ সবাই রান্না করতে পারে। এটা আমার ঘরান্না রান্না, তো আমার ঘরান্না রান্নাটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। তো আমার মাংসটা প্রায় রান্না করা শেষ হয়ে গেছে। দেখেন আমি একটু ঝোল ঝোল রাখবো, কারণ ঝোল না রাখলে কিন্তু ভালোই লাগবো না, দেশি মুরগি রান্না তো ঝোল একটু রাখতেই হবে। তো আমার রান্নাটাই পূজায় শেষ হয়ে গেছে, আমি এখন একটা ফেলাতে বেঁধে নিয়ে তা খাওয়ার জন্য সব কিছু প্রিপারেশন রেডি করে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের রেসিপিটার সাথেই থাকবেন, পরবর্তী রেসিপি দেখা যাক।